পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে সবাইকে স্বাগত। এই মুহূর্তে বিশেষ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শবনম। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করলো বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। কালাইন বাজার এলাকায় সিপিআইএম কালাইন আঞ্চলিক কমিটির উদ্যোগে এবং কালাইন অটো ড্রাইভার ইউনিটের ব্যবস্থাপনায় শ্রমিক দিবস উপলক্ষে বাজার সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সিপিআইএম এর দলীয় পতাকা উত্তোলন করেন সমরেন্দ্র দেব। বাজার সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক তথা বরিষ্ঠ বামপন্থী নেতা এম আর লস্কর। তিনি বলেন, বর্তমান ভারত দুভাগে বিভক্ত, এক পুঁজিপতিদের, দুই গরিবদের। শিক্ষিত বেকারদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু কর্মসংস্থান দিতে ভারত তথা আসাম সরকার ব্যর্থ। তাছাড়া আশা কর্মী এডব্লিউসি কর্মীরা শ্রমের বিনিময়ে ন্যায্য পাওনা পাচ্ছেন না বলে লস্করবাবু মন্তব্য করেন। দিনে আরো বৃহত্তর শ্রমিক আন্দোলন যাতে গড়ে তোলা যায়, নিজের গণতান্ত্রিক অধিকার যাতে পর্ব না হয় তার জন্য এবং শ্রমিকদের যে ন্যায্য দাবি দেওয়া তা আদায় করার জন্য ঐক্যবদ্ধভাবে মজবুত লড়াই করার জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখবো। এবং আজকে এই মে দিবস সর্বত্র পালন করা হচ্ছে, আমরাও খালাইনে সংক্ষিপ্ত হলেও কম হলেও শ্রমিকদের যে পৃথিবীর শ্রমিকরা চলছে আমরাও তাদের সাথে একই পথে চলছি। অনুকূটে ত্রিপুরার ফটিকরায় থানাধীন কালীবাড়ি এলাকায় জনার্দন বণিকের বাড়িতে হঠাৎ করে দেখা মিলল এক বিরল প্রজাতির প্রাণীর। আচমকা এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। সাথে সাথে ফটিকরায় মুক্ত সাংস্কৃতিক আত্মপ্রকাশের সকল সদস্যরা মিলে খবর দেন কুমারঘাট ফরেস্ট রেঞ্জ অফিসে এবং ফটিকরায় বন দপ্তরের বিট অফিসে। ছুটে আসেন কুমারঘাট এবং ফটিকরায় থেকে বন দপ্তরের কর্মীরা এবং এলাকাবাসীদের সাহায্যে বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান। বিরল প্রজাতির প্রাণীটির নাম স্লো লরেন্স বলে জানান কালীবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা সুজিতা ভট্টাচার্য। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল রামকৃষ্ণনগর প্রখণ্ডের একদিবসীয় প্রশিক্ষণ শিবির রামকৃষ্ণনগর রামকৃষ্ণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়। একদিবসীয় প্রশিক্ষণ শিবির শুরু হয় সকাল 9টায় ধ্বজ উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের করিমগঞ্জ জেলা সহ সম্পাদক পৃথ্বীশ নাথ। শিবিরের বক্তব্য রাখেন জেলা বজরং দলের সংযোজক সৌমিত্র দাস, প্রখণ্ড সভাপতি বাপটু দাস প্রমুখ। শিবিরে শিক্ষার্থীদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। শিবিরে 92 জন শিক্ষার্থী সহ উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার বজরং দলের সহ সংযোজক সত্যম চন্দ, জেলা ছাত্র সম্পর্ক প্রমুখ বাপন চক্রবর্তী, প্রখণ্ড সম্পাদক ঋষিকেশ বৈদ্য, প্রখণ্ড সংযোজক সহ সংযোজক প্রকাশ পাল ও বিদ্যুৎ সূত্রধর সহ সকল কার্যকর্তারা। জয় শ্রীরাম। আজ রামকৃষ্ণনগর প্রখণ্ডের রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের একদিবসীয় প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল রামকৃষ্ণনগর প্রখণ্ডের পক্ষ থেকে। এই শিবিরে আমাদের 92 জন বজরঙ্গি ভাইয়েরা শিক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন। ত্রিভূমি এনএসএস ইউনিট এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ধর্মনগর শহরের কালীদিঘির পাড়ে রোড সেফটির উপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শ্রীভূমি বিদ্যা ভবনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা জেলার পুলিশ এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় রোড সেফটির উপর সচেতনতার উপর বাইক চালক, আরোহী এবং গাড়ি চালকদের সচেতন করেন। তাছাড়া প্রতিজন চালক ও আরোহীদের হাতে ফুলের তোড়া এবং চকলেট তুলে দেন। এদিনের রোড সেফটি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, ধর্মনগর থানার ওসি, শ্রীভূমি এনএসএস ইউনিটের প্রোগ্রামিং অফিসার স্বপ্না নাথ সহ অন্যান্যরা। পুলিশ সুপার এক সাক্ষাৎকারে জানান, পথ চলতি বাইক চালক, আরোহী এবং যান চালকদের সচেতন করতে এই সচেতনতা শিবির। তিনি বলেন, প্রতিজন বাইক চালক এবং আরোহীকে ISI যুক্ত হেলমেট পরিধান করতে হবে এবং যান চালকদের সিট বেল্ট পরতে হবে। ভূমি বিদ্যাভবন HS স্কুলের NSS প্রোগ্রাম অফিসার, আজকে আমি রোড সেফটি ট্রাফিক আইনের উপর স্টুডেন্টদের অ্যাওয়ারনেস করার জন্য এখানে এসেছি এবং এর সঙ্গে আমাদের যে ট্রাফিক পুলিশরা অফিসাররা এর সঙ্গে আমার সহায়তা করছেন। আশা করি তাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের ছাত্ররা উপকৃত হবে এবং ভবিষ্যতে তাদের চলার পথে আইন জানার ক্ষেত্রে তাদের সুবিধা হবে। আমি এই আশা মানে করছি যে এর দ্বারা তারা উপকৃত হবে। আসাম সরকারের আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় বাঙালি সহ সংখ্যালঘুরা আবার বঞ্চিত হলে 2024 নির্বাচনে
শাসক দলকে তার উপযুক্ত জবাব পেতে হবে, জানালো বিডিএফ। আগামী 3 এবং 4 তারিখে আসাম সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষিত হবে এবং আগামী 11 তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে 50,000 প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ায় অনৈতিকভাবে যাতে রাজ্যের বাঙালি সহ সংখ্যালঘুদের বঞ্চিত করা না হয় সেই দাবিতে ফের সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে বিগত যে 40,000 পদে নিয়োগ হয়েছে তাতে বাঙালি সহ সংখ্যালঘুদের সংখ্যা নগণ্য, অথচ রাজ্যের 3,30,00,000 জনসংখ্যার মধ্যে বাংলা ভাষাভাষীদের সংখ্যা 1 কোটিরও বেশি। আর এমনও নয় যে তাদের মেধা নেই, তাই জনসংখ্যার অনুপাতে আগামী 50,000 পদের যে অত্যন্ত 15,000 বাঙালি প্রার্থী চূড়ান্ত তালিকায় নাম থাকার কথা। প্রদীপবাবু বলেন তারা চাইছেন এবারে যেন বাঙালি সহ সংখ্যালঘুদের প্রতি কোনো বৈষম্য না হয়, এ ব্যাপারে তিনি নবগঠিত বাংলা সাহিত্য সভা আসামের কর্মকর্তাদের সোচ্চার হবার আবেদন জানিয়েছেন। এদিকে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে এদিন বলেন যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ প্রার্থীদের প্রাথমিক তালিকায় বরাক উপত্যকার প্রচুর প্রার্থীর নাম রয়েছে বলে শিলচরে খোদ মুখ্যমন্ত্রী বলে গেলেন, অথচ তাদের বারবার অনুরোধ সত্ত্বেও বরাকের জেলা ভিত্তিক সেই তালিকা প্রকাশ করা হলো না। বাধ্য হয়ে এই ব্যাপারে মুখ্য তথ্য আধিকারিকের কাছে আরটিআই আবেদন করা হয়েছিল, যা পরবর্তীতে তিনি সেবা বোর্ডের দপ্তরে পাঠিয়ে দেন। সম্প্রতি সেবা বোর্ডের আধিকারিক চিঠি দিয়ে জানিয়েছেন যে চূড়ান্ত ফলাফল না বেরোনো অবধি এই তালিকা দেওয়া যাবে না। আগামীতে যাতে জেলা ভিত্তিক নিয়োগ তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সেই মর্মে তিনি মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড যখন রেজাল্ট আউট হয় তখন আমরা দেখেছি বরাকে শুধু 107 জন পেয়েছিল এবং তখন আমরা সুচার হয়ে বরাক বন্ধেরও ডাক দিয়েছিলাম। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বিশ্ব শর্মা বরাকে এসে বলে গেলেন যে বরাকের প্রতি কোনো ধরনের বৈষম্য হয়নি, বরাকের ছেলেরা তাদের মেধার ভিত্তিতে অন্যান্য ইস্যুর তুলনায় জেলার তুলনায় ভালোই ফল করেছে। তখন আমরা বলেছিলাম যে আমরা খরচ দেব, আপনি বিজ্ঞাপন আকারে পত্রপত্রিকায় সেই বরাকের কতজন পেল এবং কোন জেলার কতজন পেল সেটার যাতে একটা বিস্তারিত লিস্টটা তুলে ধরেন। সমলিঙ্গের বিবাহের স্বীকৃতির দাবি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আপিল মামলা হয়েছে, তার তীব্র বিরোধিতা করছে বিশ্ব হিন্দু পরিষদ। সুপ্রিম কোর্ট যাতে সমলিঙ্গের বিবাহের বৈধতা না দেয় সেই আহ্বান জানিয়ে বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ব হিন্দু পরিষদের তরফে আবেদন জানানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন রাজ্য শাখার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে চিঠি পাঠানো হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা শাখার তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে একটি আবেদনপত্র পাঠানো হয়। সেই আবেদনপত্রটি জেলা শাসকের অফিসে দেওয়া হয়। ডেপুটেশন প্রদান শেষে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা শাখার সম্পাদক মনোজ দেবনাথ বলেন, নারী পুরুষের মধ্যে বিবাহ ভারতের একটি ঐতিহ্য, দেশের পরম্পরাগত ঐতিহ্যের কথা চিন্তা করে বিচারপতি এই আবেদনের বিপক্ষে রায় দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। হচ্ছে আপনারা কয়েকদিন আগে হয়তো শুনতে জেনেছেন যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি কয়েকদিন আগে একটা আইন পাশ করতে যাচ্ছে, সমলিঙ্গে বিবাহ, মানে পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ, এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির বাইরে। 1950 পরে যে ম্যারেজ অ্যাক্ট আছে, এই ম্যারেজ অ্যাক্টে এতদিন ধরে আমাদের সংবিধান চলছে, কিন্তু কতগুলো কুচক্রি মানুষ একটা অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টে সমলিঙ্গে বিবাহের জন্য, মাননীয় ন্যায়াধীশ সেটা ওনার রেখেছে এবং ধীরে ধীরে সেটা হিয়ারিং চলছে। আমরা সারা ভারতবর্ষে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। রাজ্য সরকারের উদ্যোগে এবং আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড এবছর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কার্যসূচি পালনের উদ্যোগ নিয়েছে। এর অধীনে রবিবার করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের অরবিন্দ রায় স্মৃতি মঞ্চে রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্যের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের সূচনা করেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। শিবিরে বিভিন্ন বয়সের প্রায় 200+ প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিজয়ীরা আগামী 8 এবং 9 মে গুয়াহাটিতে কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগদান করবে। শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি এই যে আয়োজনের গুয়াহাটিতে উদ্যোক্তা শিলাদিত্যদেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর পরিমণ্যে যিনি দৌড়ঝাঁপ করে সমস্ত কিছু ঠিকঠাক করেছেন সেই অনুপ্রায়কেও ধন্যবাদ। সোমবার ত্রিপুরা হজ কমিটির উদ্যোগে সোনামুড়া মোটরস্ট্যান্ড মসজিদে 2023 সালের হজযাত্রীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন হজযাত্রীদের প্রশিক্ষণ দেন আগরতলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। 2023 সালে গোটা রাজ্য থেকে হজ পালনের উদ্দেশ্যে রওনা হবেন 165 জন হজযাত্রী, তার মধ্যে মহিলা হজযাত্রী রয়েছেন 51 জন। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল হজ পালন। এটি এমন ইবাদত যেখানে আর্থিক এবং শারীরিক উভয়ে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি বিশ্ব মুসলমানদের মহামিলনের মাধ্যম। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের হজ পালন করা অপরিহার্য এবং কর্তব্য। কোন জায়গাতে হচ্ছে এটা? আবার কতজন হজযাত্রী ত্রিপুরা থেকে যাচ্ছে হজে? তার মধ্যে মহিলা আছে? কবে নাগাদ রওনা হবে এখান ত্রিপুরা থেকে? মে লাস্ট। আপনার নাম? সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। তাই সঙ্গে থাকুন এবং দেখুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।